দেখো কল রেকর্ডের বিষয়টি আমরাও আমিও দেখেছি, এটি আসলে আমরা যাচাই বাছাই করব এবং এই যেহেতু বা কারা এটি করেছে এবং যেটা উদ্দেশ্য এই কল রেকর্ডের যে বক্তব্য এবং সেই সাথে মানে কালকের ঘটনাগুলো অর্থাৎ এই অগ্নি সন্ত্রাসের ঘটনাগুলো এবং কল রেকর্ডের কথাবার্তার ভিতরে বেশ সিমিলারিটি আছে এবং ওইটা থেকে একটা ইন্ডিকেশন পাওয়া যায়, কাজে সেটি আমরা গুরুত্ব সহকার সেটি আমরা তদন্তের ক্ষেত্রে অবশ্যই আমরা সেটি কি অবস্থা আছে এবং পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হবে। হত্যার ঘটনাটি আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন মানে সিসিটিভি ফুটেজে যেটি দেখা গেছে সেটি খুবই হিংস্রতম এবং বর্বরতম একটা ঘটনা, নিন্দনীয় ঘটনা। এই ঘটনা আমরা সকলে বাংলাদেশ পুলিশ তিনি খুবই আমরা এইটা মানে এই ধরনের ঘটনাকে আসলে কোনোভাবেই অ্যাকসেপ্ট করা যায় না, কিন্তু যেহেতু এটি ফৌজদারি অপরাধ সেই কারণে এটির তদন্ত চলছে এবং যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে এবং নেপথ্যে যারা অর্থাৎ ওই আপনারা অবগত করেছেন যে 10 জনের পরে আরো 2 জনকে 12 জন পর্যন্ত গ্রেপ্তার আছে। তো এটি রিমান্ডে আছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আমরা আরও হয়তো গুরুত্বপূর্ণ তথ্য পাবো এবং এই এটি তো আপনারা দেখেছেন যে একদিকে মানে তদন্তের পাশাপাশি কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজও করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তর সিভিল সার্জন, যেহেতু তাদের কোনো লাইসেন্স ছিল না চিকিৎসা হাসপাতাল তো আসলে না, তো সেই দিক থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন তো মানুষদের বিষয়, কিন্তু আমরা একদিকে এই আনিসুলের মামলার তদন্ত করে দোষী ব্যক্তিদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করার চেষ্টা করব, পাশাপাশি আনিসুলের অনেক দেশে এরা ওপেন আছে, কোন কোন দেশে নিষিদ্ধ করা হচ্ছে, কোন কোন দেশে নিষিদ্ধ ফলে এরা এখন পর্যন্ত বাংলাদেশের কোনো ভায়োলেন্সে তারা জড়ায় না, এরা মেডিকালাইজড এবং কথিত অথেন্টিকেটেড ইসলামিক ক্যালিফেট তারা ইসলামিক খিলাফত সেটা তারা প্রতিষ্ঠা করতে চায়। তো এরা আসলে আমরা দেখেছি যে অনলাইন কনফারেন্সগুলোতে আসলে খুব বেশি সদস্য এদের নাই, কতিপয় সদস্যই এরাই দেখা যায় যে মা বা এরা গ্রেপ্তার হয় গ্রেপ্তারের পরে আবার জামিনে যদি একই কাজ করছে। তো এদের সাজা আসলে যেহেতু আগে আমাদের কোনো ট্রাইব্যুনাল ছিল না অর্থাৎ মামলার ব্যাকলগ ছিল, তো সন্ত্রাস দমন আইনের বিরোধী আইনের যে সমস্ত মামলা এখন হচ্ছে এগুলো বিচার ট্রাইব্যুনাল সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে আসলে করা গেলে আমরা মনে করছি যে এদেরকে কার্যকরভাবে মানে এই এটি প্রতিরোধ করা সম্ভব হয়। আর পাশাপাশি শুধুমাত্র আইন প্রয়োগ করে আমি বারবারই বলি এবং যারা জঙ্গিবাদ বিষয়ে বিশেষজ্ঞ তারা আমার সাথে একমত পোষণ করবেন অনেকেই যে শুধুমাত্র আইনের প্রয়োগ করে জঙ্গিবাদ দমন করা সম্ভব নয়, সেই কারণে এটার ক্ষেত্রে আমরা মনে করি যে অলক সোসাইটিতে অ্যাপ্রোচ অর্থাৎ এই যে এরা যারা এই কাজগুলো করছে যারা রেডিকালাইজড হচ্ছে হিন্দু তারই হোক বা অন্যান্য সংগঠন জঙ্গি সংগঠন যারা মানে নাম লেখাচ্ছে এদের মা বাবা থেকে শুরু করে পরিবার থেকে শুরু করে আমি মনে করি যে সকলে মিলে যখন আমরা চেষ্টা করবো তখন এই ধরনের প্রকল্প পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে।